করো না, তোমার রোহিণী ফিরে আসবেই। কামিনীর অন্যায় শাসনের দিন শেষ হবে মা, খুব তাড়াতাড়ি। তুমি শুধু অপেক্ষা করো আমার জন্য, তোমার রোহিণীর জন্য অপেক্ষা করো মা, আমি ফিরে আসবো মা। জানি রে মা, তুই আসবি। আমি ফিরে আসবো, আমি আসছি মা, আমি এক্ষুনি আসছি। রোহিণী, কে কার কলাপ? এদিকে আয় মা, আমার আমার কাছে আয়। এদিকে আয় মা। বাবা তুমি এখানে? একদিকে মা একদিকে বাবা, কাকে বেছে নেব আমি, কি করব? রাজকন্যা, তুমি আমার কাছে আসবে না রাজকন্যা? যোদ্ধা তুমি এখানে? এসো রাজকন্যা। এ কেমন পরীক্ষা, কাকে বেছে নেব আমি, কাকে? আমার সবচেয়ে প্রিয় তিনজন তিন দিকে, কে বেছে নেব আমি? কি করব আমি, কি করব, কোন পথে যাব, কিছুই তো বুঝতে পারছি না। কে আমায় সাহায্য করবে, কে সাহায্য করবে আমার? আয় আমার কাছে। এদিকে আয় মা, তুমি আমার কাছে আসবে না রাজকুমার। কে বলে দেবে আমার সঠিক পথ? কে কে? আবার কেন এসছেন? কি দরকার? জানতে এসেছি, অনেক কিছু জানতে এসেছি তোমার কাছে। একজন বন্দির কাছ থেকে কি জানতে এসেছে? আর আমি যে আপনাকে সবকিছু জানাবো এটাই বা আপনাকে কে বলল? তুমি আমাকে কিছু জানাতে না চাইলেও তোমার কাছ থেকে সব কথা কি করে জেনে নিতে হয়? কৌশল আমার খুব ভালো করে জানা আছে, তবুও তোমার কাছে জানতে চাইছি, কিসের এমন যোগ? রোহিণীর সঙ্গে তোমার কিসের এমন যোগ যে তার জন্য তুমি নিজের জীবন বিপন্ন করে এই প্রাসাদে চলে এলে? বিজয়নগর যে শত্রুপুরী কথা তুমি জানতে, তবুও তবুও কোন শক্তির উপর ভরসা করে কিসের জন্য এখানে তুমি চলে এলে বলো? আপনি যোগের কথা বলছেন? আপনি আমার আর রাজকন্যার যোগের কথা বলছেন? বিশ্বাসের কথা বলছেন আপনি? আমাদের যোগ বোঝার ক্ষমতা আপনার নেই। দুটো মানুষের মধ্যে কি সম্পর্ক থাকলে তারা একে অপরের প্রতি জীবন বাজি রাখতে পারে সেটা বোঝার ক্ষমতা এবং মানসিকতা কোনোটাই আপনার নেই। তাই সেই চেষ্টা আপনি নাই বা করলেন, আমাকে আমার মতন করে থাকতে দিন না। এত বড় বড় কথা তোমার! সবাইকে চুপ করাবার মতন ক্ষমতা আপনার নেই রাজমাতা, সেটা দয়া করে বুঝে নিলে ভালো হয়। যুবক, এত স্পর্ধা তোমার! একজন তুচ্ছ যোদ্ধা হয়ে তুমি আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছ? আমি তুচ্ছ হলেও আমার সাহসটা যে তুচ্ছ নয় সেটার প্রমাণ আপনি নিশ্চয় পেয়েছেন রাজমাতা। তাহলে দেখো আমার ক্ষমতা কত দূর।
কে এমন গান গাইছে? আমাকে এখানে ডেকে পাঠানোর কারণ? আমি বলছি, আমরা চাই কামিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধে তুমি আমাদের সঙ্গ দাও। রোহিণী দেখ, বিজয়নগর রাজ্য জ্বলছে। বিজয়নগর রাজ্যে যা কিছু পুরনো আছে সব শেষ হবে, সব। নতুন ইতিহাস লিখব আমি, আমি, আমি। বুড়িমা, আজ আজ আমার জন্মতিথিতে তুমি কি দেখাচ্ছ বলো তো? আমার তো জীবনটাই তোর পায়ে হয়ে গেল। রোহিণী, তোর জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য কি আজ তুই সেটা ভালো করে জানতে পারবি। এটা কান্নার সময় নয় রোহিণী, উঠে দাঁড়াবার সময়, এগিয়ে চলার সময়। কিন্তু বুড়িমা, আমার যে 18 বছরের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মিথ্যে হয়ে গেল, এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি বুঝবো কি করে? এটাই যে তোর জীবনের সবচাইতে বড় সত্যি রোহিণী, এতে যে কোনো মিথ্যে নেই। কিন্তু এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা সম্পর্ক তুমি এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিলে, সব ভেঙে গেল। রোহিণী, ওঠ, ওঠ, ওঠ রোহিণী। কোনো সম্পর্ক ভেঙে যায়নি রোহিণী, আমরা সবাই তোর সঙ্গে আছি। তো এখন ভেঙে পড়লে চলবে না দিদি ভাই, আর যে সময় নেই। তুমি বলো বুড়িমা, আমায় কি করতে হবে তুমি শুধু বলো। তোর মা জ্যোৎস্নাকে মুক্ত করতে হবে কামিনীর কবল থেকে। তোর বাবা মহারাজ কাঞ্চনের স্মৃতি ফিরিয়ে আনতে হবে। তোর রাজ্য বিজয়নগরে ঘটে চলা অন্যায়ের প্রতিকার তোকে করতে হবে। কামিনী আর তোর সৎ বোন মোহিনীকে হারিয়ে সব অশুভকে বিনাশ করে তোকে ছিনিয়ে আনতে হবে সত্যের অধিকার। ঠিক আছে বুড়িমা, তাহলে তাই হবে। আমি আমার কর্তব্য থেকে এতটুকুও সরব না। তাহলে আমার সন্দেহই সঠিক ছিল। এবার খেলা আরো জমে যাবে, এবার খেলা আরো জমে যাবে রোহিণী।
তোমার আর এক দুর্বলতা এবার আমার হাতের মুঠোয়। এবার আমি যেমন ভাবে চাইব ঠিক তেমন ভাবেই তোমায় চালনা করব। বেচারা সিংহকে পরাজিত করে ভেবেছিল কামিনীকেও পরাস্ত করে ফেলবে। কামিনীর কেশাগ্রহ ছুঁতে পারবে না তুমি। নিশ্চয়ই আমায় কোনো সংকেত দিতে চাইছে। কিন্তু কোথায় খুঁজে পাবো এই কাঁটা? এই জঙ্গলের নিদ্রা কুয়োতেই আছে সেই কাঁটা। কিন্তু সাবধান। কেন? সেই কুয়ো মায়াবী, পদে পদে বিপদ। তাই যা করবে সাবধানে। ঠিক আছে, তুমি এখানেই থাকবে, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। আর বিপদের সাথে লড়াই করতে আমি জানি। আমি নিয়েই আসবো সোনার কাঁটা। সত্যি তো? আমি তো ভেবে দেখিনি এখানে মা বাবা যোদ্ধা কি করে এলো। তার মানে সবটাই আমার চোখের ভুল, সবটাই ছলনা। আমাকে এই মায়ার বেড়া কেটে বেরোতেই হবে। আমাকে আসল লক্ষ্যে পৌঁছতে হবে। আমি আসল লক্ষ্যে। রোহিণী, আমায় ফেলে যাস না মা। দেখ, তোর দেওয়া বাসি আমি যত্ন করে রেখে দিয়েছি, শুনবি না আমার বাসি? আয় মা, আয় বাসি শুনে যা, আয় এদিকে আয় মা, আয় আমার কাছে আয়। আমি এই প্রাসাদে আর কতদিন অপেক্ষা করব তোমার জন্য? এসো রোহিণী, আমরা আবার মায়াবনে ফিরে যাই। এসো রোহিণী, এসো আমার কাছে। সবটাই ভুল, যোদ্ধা কোনোদিনও আমাকে নাম ধরে ডাকেনি, সবসময় রাজকন্যা বলে ডেকেছে। সবটাই আমার দৃষ্টিভুল, সবটাই আমার কল্পনা, সবটা মায়া। রোহিণী, তুই তোর মাকেও চিনতে পারছিস না রোহিণী। আয় মা, আমার কাছে আয় মা, আমার কাছে আয়। এসো না তোমরা, তোমরা এসো না কাছে, আমার কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারছো না? আমায় কাজ করতে দাও, দাও আমায় কাজ করতে। না না, তোমরা যদি আমার প্রিয়জন হতে, তোমরা আমার কাছে আসতে না, আমাকে ডাকতে না, তোমরা নিজেরাই আমার কাছে ছুটে আসতে। তোমরা সবাই মায়া, তোমরা সবাই মায়া। সব আমার চোখের ভুল, সব আমার চোখের ভুল। সরে যাও, তোমরা সরে যাও। তোমরা কেন বুঝতে পারছো না তোমাদের দেখে আমার কষ্ট হচ্ছে? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও।
কষ্ট হচ্ছে তোমাদের দেখে, তোমরা বুঝতে কেন পারছো না? চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও।